শীতকাল মানেই হচ্ছে নানা ধরনের ফুলের মেলা, আর ফুল গাছ আমার অনেক পছন্দের, তাই ভাবলাম কিছু ফুল গাছ কিনে নিয়ে আসি। তাই সোজা চলে গেলাম যেখানে গাছ পাওয়া যায় সেখানে। চলুন তাহলে আজ কী কী ফুল গাছ কিনি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যেই ভাবা সেই কাজ, এত কিছু ভিড়ভাটকা যানজটের মাঝখান দিয়ে আমরা চলে গেলাম সেই দোকানটিতে যেখানে অনেক বেশি চারা পাওয়া যায়। তো আপনাদের কার কার কী কী ফুল গাছ ভালো লাগে আর আপনাদের বাড়িতে কার কী গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি আজকে এই সিজন ফুলের মধ্যেই কিছু ফুল গাছ নিয়ে নেব। বাড়িতে এই রকম গাছ লাগানো থাকলে, ফুল গাছ থাকলে অনেক বেশি মনটাও ভালো লাগে, তাই না? আর বেশি গাছ আজকে দেখতে পেলাম না, তার কারণ রাত্রির হয়ে গিয়েছিল। আমি অন্য আরেক দিন আপনাদেরকে আবারও এই দোকানটায় নিয়ে যাব। এটা কিন্তু অনেক বড়ই দোকান, কিন্তু আজকে বেশি গাছ দেখতে পেলাম না। আর এখানে অনেক কিছু গাছ আছে, তার মধ্যে থেকে আমি কিছু আজকে গাছ কিনে নেব, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন। আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। এখানে দেখুন কত রকমের গোলাপ রয়েছে, একটা সাদা গোলাপ রয়েছে, একটা লাল গোলাপ রয়েছে, অনেক বেশি সুন্দর লাগছে। আমাদের অনেক ফুল গাছ ছিল, কিছু গাছ মরে গিয়েছে আমাদের যখন ঘর হলো না, ওই সিমেন্টের জন্য অনেক গাছ মরে গিয়েছে। কিন্তু গোলাপগুলো এখানে বড় গোলাপ ছিল না, ছোট ছোট গোলাপ ছিল। তো আমি এইগুলো কিনেছি। এই এখানে হচ্ছে, এটা হচ্ছে জবা, সে অরেঞ্জ যে জবাটা হয়, আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ, আর এটা একটা গোলাপ গাছ নিয়েছি। ওখানে বড় গোলাপ গাছ ছিল না, মানে বড় ফুলের গাছ। আর এগুলো হচ্ছে ডালিয়া ফুল, ডালিয়া ফুল গাছ দুটো দিয়েছে। আর এটা হচ্ছে গাঁদা গাছ, আর এটা একটা আমি চায়না লেবুর গাছ নিয়েছি। এই লেবু সবসময় অনেক বেশি হয়ে থাকে, আমার অনেক ভালো লাগে, এই লেবু গাছটা নিয়েছি। আর নিয়েছি এখানে একটা চন্দ্রমল্লিকা আছে,
আর এখানে একটা গাঁদা আছে, আর এটা হচ্ছে মনে হয় রক্ত গাঁদা। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।